আমাদের ভিতরে অনেকেই আছে যারা ফেসবুক আইডিতে ফলো বাটন বা ফলো অপশন চালু করতে পারে না। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক আইডিতে কিভাবে ফলো বাটন বা ফলো অপশন চালু করবেন। সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, ফেসবুকে ফলো বাটন চালু করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে ডান দিকে থ্রি লাইন রয়েছে বা প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে লেখা রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লেখা রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা রয়েছে। আবার এখানে ক্লিক করে এখান থেকে এভরি ওয়ান এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক ক্লিক করবেন। ব্যাক ক্লিক করার পরে আবার নিচে লেখা রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই লেখার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সো উপরে লেখা রয়েছে হু ক্যান ফলো মি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ড করা রয়েছে। আবার এখানে ক্লিক করে এটা এখান থেকে পাবলিক এটা টিক মার্ক করে দিবেন। তারপরে আবার নিচে লেখা রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটা পাবলিক করা থাকবে, এটাকে আর কিছু করতে হবে না। তো তারপরে আবার নিচে লেখা রয়েছে হু ক্যান সি দ্য পিপুল পেস্ট অ্যান্ড লিস্ট ইউর ফলো, এটাও পাবলিক করা থাকবে, এটা আর কিছু করতে হবে না। তারপরে পাবলিক পোস্ট কমেন্ট এটাও পাবলিক করা থাকবে, এটা আর কিছু করতে হবে না। তো তারপরে আবার পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাও পাবলিক করা থাকবে, এটা আর কিছু করতে হবে না। তো তারপরে পাবলিক প্রোফাইল ইনফো এটা যদি ফ্রেন্ডস করা থাকে এখানে ক্লিক করে আবার এটা পাবলিক এটা টিক মার্ক করে দিবেন। তো আপনি এখান থেকে সবগুলোকে পাবলিক করে নেবেন। তো আমার সবগুলো পাবলিক করা রয়েছে। তো তারপর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক ক্লিক করবেন। ব্যাক ক্লিক করার পরে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে তারপর এখানে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে টার্ন অন এই লেখার পরে ক্লিক করে প্রফেশনাল মোড অন করে নেবেন। তো প্রফেশনাল মোড অন হওয়ার পরে আবার এখান থেকে ব্যাক ক্লিক করে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন এবং ফলো অপশন চালু হয়ে যাবে। সো বন্ধুরা, আপনি এখানে এইভাবে ফেসবুক আইডিতে ফলো বাটন বা ফলো অপশন চালু করে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে উপর থেকে ফলো করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।